হ্যালো বন্ধুরা, আগের মরশুম শেষ হয়ে গিয়ে ফুটবলে আবারও একটা নতুন মরশুম শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 2022-23 মরশুম। আর আজকের ভিডিওতে মেসির পিএসজির পরবর্তী দুই ম্যাচের সময়সূচি জেনে নেব। বন্ধুরা, পিএসজি এখন ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য জাপানে রয়েছে, যেখানে পিএসজি তাদের আগের ম্যাচে কাওয়াসাকিকে 2-1 গোলে হারিয়েছে। এরপর পিএসজি জাপানে আর দুটি ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। চলুন পিএসজির পরবর্তী দুই ফ্রেন্ডলি ম্যাচের সময়সূচি দেখে নিই। বন্ধুরা, পিএসজি তাদের পরের ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে উরাওয়া রেডসের বিরুদ্ধে। ভারতীয় সময় অনুযায়ী পিএসজি ভার্সেস উরাওয়া রেডস ম্যাচটি শুরু হবে 23 জুলাই 3:30 PM-এ। আর বাংলাদেশ সময় অনুযায়ী পিএসজি ভার্সেস উরাওয়া রেডস পরস্পরের মুখোমুখি হবে 23 জুলাই বিকেল 4টার সময়। ম্যাচটি খেলা হবে জাপানের সাইতামা স্টেডিয়ামে। পিএসজি তাদের পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচ বা প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে গ্যাম্বা ওসাকা ক্লাবের বিরুদ্ধে। ভারতীয় সময় অনুযায়ী পিএসজি ভার্সেস গ্যাম্বা ওসাকা পরস্পরের মুখোমুখি হবে 25 জুলাই 3:30 PM-এ। এবং বাংলাদেশ সময় অনুযায়ী পিএসজি ভার্সেস গ্যাম্বা ওসাকা ম্যাচটি শুরু হবে 25 জুলাই বিকেল 4টার সময়। পিএসজি ও গ্যাম্বা ওসাকা পরস্পরের মুখোমুখি হবে সুইটার সিটি স্টেডিয়ামে। তো বন্ধুরা, এই ছিল পিএসজির পরবর্তী দুই ক্লাব ফ্রেন্ডলি ম্যাচের সময়সূচি। আপনাদের কী মনে হয়, পিএসজি কি এই দুই ম্যাচে জয় পাবে, আর স্কোর লাইনই বা কী হতে পারে, তা নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবেন না। যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে।